এই সরকারের বাইরে এবং এই সরকারের সাথে যারা উচ্চস্তরীয় যেসব দল আছে তারা ছাড়া যারা বাইরে আছে মোটামুটি সবাই এই সরকারের পরিবর্তন চায় এবং একটি নিরপেক্ষ সরকার চায় যার অধীনে ভোটের ব্যবস্থা হতে হবে এবং যার ভোট সে দিবে সেই ব্যবস্থা হতে হবে সেই জন্য আমরা ঐক্যমত এসেছি এবং আগামীতে ওনারা যেটা বললেন আগামীতে সরকার কিভাবে হবে সে ব্যাপারেও আমরা জনগণের কাছে বিএনপির পক্ষ থেকে সাতাশটা পয়েন্টের রূপরেখা দিয়েছি আমরা এবং আশা করি আমরা এই জাতীয় ঐক্যের ভিত্তিতে এই সরকারকে পতন করে এদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেব এবং তারপরে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এই লক্ষ্যে আমরা এখন আন্দোলনে আছি আশা করি যে আমরা এই আন্দোলনে জয়লাভ করব এবং আমরা আগেই তো কমিটমেন্ট করেছি আমরা যে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে যদি আমরা জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা একটা জাতীয় সরকার করে আমরা যে রূপরেখা দিয়েছি সেই রূপরেখা আমরা যা যা পদক্ষেপ গ্রহণ করব এবং দেশকে একটা সুন্দর শাসন দেওয়ার ব্যবস্থা করব আর আগামী 11 তারিখে যে আমাদের অবস্থান প্রতিবাদ আছে যেটা সেটাতে ওনারা ওই দিন করবেন যুগবদ্ধভাবে করবেন আমরা আমরা আরও যারা দল আছে এই সরকারের বিরুদ্ধে পরিবর্তন চায় এবং জনগণের কাছে আমরা আবেদন রাখি আমরা ঐক্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আপনারা রাস্তায় আসুন এই সরকারকে পরিবর্তন করে একটা নির্দলীয় সরকার এনে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি।